introduction. Hi, hello, welcome to another episode. টুনটুনি পাখি মনু পাখিকে অনেক ভালোবাসে, মনু পাখি ও টুনটুনি পাখিকে অনেক ভালোবাসে। ওরা দুজনে অনেক দূরে গাছের নিচে বসে কথা বলে। এভাবে ৬ মাস হয়ে যায়। তারপর একদিন মনু পাখি গাছের নিচে বসেছিল, কিন্তু টুনটুনি পাখি ছিল না। মনু পাখি টুনটুনি পাখির জন্য অপেক্ষা করে। কিন্তু টুনটুনি পাখি অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসেনি। মনু পাখি অনেক চিন্তা করতে লাগলো। মনু পাখি বলল, আমার মনে হয় বাড়িতে কিছু কাজ আছে ওর, এর জন্য আসতে একটু দেরি হবে, আর কিছুক্ষণ দেখি। মনু পাখি এখানে থেকে যায়, কিন্তু টুনটুনি পাখি আসেনি। অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে আসে। তারপর মনু পাখি বলল, টুনটুনি পাখি আজকে আর আসবে না, রাত হয়ে আসে, আমি বাড়ি যাই, কালকে দেখা হবে। তারপর মনু পাখি বাড়ি চলে যায়। তারপরের দিন মনু পাখি আবার গাছে নিচে বসে টুনটুনি পাখির জন্য অপেক্ষা করে। কিন্তু টুনটুনি পাখি আজকেও আসেনি। মনু পাখি আবার বাড়ি চলে যায়। এইভাবে ৭ দিন ধরে টুনটুনি পাখির জন্য অপেক্ষা করে মনু পাখি। কিন্তু টুনটুনি পাখির কোনো খবর নাই। কিন্তু টুনটুনি পাখি ৭ দিন ধরে আর এখানে আসেনি। তারপর মনু পাখি বলল, টুনটুনি পাখি অনেক দিন ধরে এখানে আসেনি, কি হয়েছে ওর আমি কিছু বুঝতে পারছি না, আর কয়দিন অপেক্ষা করি। তারপর এইভাবে ১ মাস হয়ে যায়। মনু পাখি অনেক চিন্তা করতে লাগলো। মনু পাখি বলল, টুনটুনি পাখির কি হয়েছে, ১ মাস ধরে ওর জন্য অপেক্ষা করছি এখানে, আমার মনে হয় টুনটুনি পাখির কিছু তো হয়েছে, এক কাজ করি টুনটুনি পাখির গ্রামে যাই, গিয়ে দেখি ওর কি খবর। তারপর মনু পাখি টুনটুনি পাখির গ্রামে চলে যায়। তারপর মনু পাখি জানতে পারলো টুনটুনি পাখির বিয়ে হয়ে গেছে।